জেলার রেশন কার্ডের ফর্ম বিতরণ নিয়ে তুলিকালাম কাণ্ড ঘটল দুপুরের বিডিও অফিসে। তুমুল উত্তেজনার মাঝেই ব্লক অফিসের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ ও মারপিট। আর এই গণ্ডগোলের মাঝে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্থানীয় দুই মহিলা। ডিজিটাল রেশন কার্ডের ফর্ম বিতরণ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটল ধুপগুড়ির বিডিও অফিসে। তুমুল উত্তেজনার মাঝেই ব্লক অফিসের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ ও মারপিট। এই গণ্ডগোলের মাঝে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্থানীয় দুই মহিলা। জানা গেছে, এদিন ডিজিটাল রেশন কার্ড তৈরি ও ভুল সংশোধন করবার জন্য সরকারের ঘোষিত নির্দেশিকা অনুযায়ী ধুপগুড়ির বিডিও অফিসে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। আর সেই সুযোগেই এক শ্রেণীর দালাল চিহ্ন সক্রিয় হয়ে উঠেছে বিডিও অফিস চত্বরে এবং বাইরে। একদিকে যেমন ফর্ম ফিল আপের হাতে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা, তেমনি জেরক্স করার জন্য এক কপির মূল্য কোথাও 6 টাকা, আবার কোথাও 10 টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গরিব অসহায় মানুষের কাছ থেকে অসুবিধার সুযোগ নিয়ে রীতিমতো ক্রুদ্ধ নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরি করতে আসা এবং ভুল সংশোধন করতে আসা মানুষেরা। এই বিষয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা চৌধুরী জানান, ঘটনা নিয়ে যেসব সব অভিযোগই সত্যি নয়, কারণ আজকে যে সাপুয়াঝোরা টু অঞ্চলের যে লোকজন এসছে ডিজিটাল রেশন কার্ডে তাদের নাম তুলবার জন্য, আমরা যে জিপিগুলোকে ভেবেছিলাম যে বেশি ভিড় হবে সেই তুলনায় আজকে সাপুয়াঝোরা টু এর লোক বেশি হয়েছে। আর হঠাৎ করে বৃষ্টি চলে আসাতে অন্যান্য জিপিও সেখানটায় চলে এসেছিল, সেই কারণে ভিড়টা এত বেশি হয়ে যাওয়াতে বৃষ্টি তাতে লাইনটা ঠিকমতো ছিল না, সবাই বৃষ্টির থেকে বাঁচবার জন্য শেডের তলায় চলে আসে। তারপর লাইন করবার সময় তখন কে আগে কে পরে যাবে বলে একটা উত্তেজনার সৃষ্টি হয়। তারপরে আমার প্রত্যেক বিডিও অফিসের স্টাফ, বিডিও সাহেব, ফুড ইন্সপেক্টর সকলে মিলে সুশৃঙ্খলভাবে লাইন করে তাদেরকে যার যেটা দরকার কার্ডে ফর্ম ফিল আপ করার জন্য 20 টাকা করে দিচ্ছে। আর জেরক্স করতে কত হচ্ছে? 20 টাকা করে নিচ্ছে একটা, যে যার মতো টাকা নিচ্ছে। তা আপনারাও কিছু বলেন নাই? বলছি তো যে দাদা আমরা তো 20 টাকা করে দিই, কেন আপনি 6 টাকা করে নিচ্ছেন? যে যে যার মতো ইচ্ছা টাকা নিচ্ছে, আবার ওদিকে কত নিচ্ছে? ওদিকে 150 টাকাও নিতেছে, কেউ 200 টাকাও নিতেছে। মানে ফর্ম ফিল আপের জন্য বিডিও অফিসের লোকজন নাই? নাই। তো এই টাকাগুলো নিজের পকেট থেকে আপনারা কিছু বলেন নাই? আমরা কি বলবো, আমরা লিখতেই পারি না।